মাধ্যমিকে জলপাইগুড়ি জেলায় সম্ভাব্য প্রথম তথা রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে ধূপগুড়ির শরণ দেবনাথ। তার প্রাপ্ত নাম্বার 700-র মধ্যে 686। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের বৈরাতিগুড়ি হাইস্কুলের ছাত্র শরণ ধূপগুড়ি শহরের 11 নম্বর ওয়ার্ড সুকান্ত পল্লীর বাসিন্দা। সে 98% নাম্বার পেয়ে তাক লাগিয়েছে শরণ। তার বাবা গয়নার দোকানে কাজ করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শরণের নজর কাড়া রেজাল্ট স্মরণীয় হয়ে থাকবে বলে দাবি স্থানীয়দের। তার সাফল্যে খুশি পরিবার প্রতিবেশীরা। এদিকে এবার মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা মাঝি। হ্যাঁ, খুবই ভালো লাগছে, ফ্যামিলি সবাই খুশি, তো ওটাই মূল প্রাপ্তি। কিভাবে খবরটা পেলে প্রথম? আমি ওই এবিপি আনন্দে নিউজটা দেখলাম। কেমন লাগছে এই যে রেজাল্ট, আশা করেছিলে এতটা? না, এতটা আশা করিনি। মানে পরীক্ষা দেওয়ার পর এক্সপেকটেশন ছিল যে 97%-এর মতো আসবে, তো সেখানে রাজ্য 7 হওয়াটা মানে আশাতীত ছিল আর কি। বন্ধু বান্ধব পরিবারের লোকেরা ফোন করছে, শুভেচ্ছা জানাচ্ছে? হ্যাঁ, সবাই ফোন করছে, এখন সবার ফোন ধরতেও পারছি না। সবাই শুভেচ্ছা জানাচ্ছে? হ্যাঁ, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। মা বাবা কতটা খুশি? মা বাবা তো খুবই খুশি, মানে চাচ্ছিল যে ছেলে র্যাঙ্ক করুক, তো সেটা হলো, তো অবশ্যই খুব খুশি। কতক্ষণ পড়তে পারি? সেরকম কোনো বাধা ধরার সময় ছিল না, তো এবারে 6-7 ঘন্টা। আর কি কি পছন্দ করতে সামনে? এমনিতে কুইজ করাটা আমি খুব ভালোবাসি, এটা আমার হবির মধ্যে পড়ে। তো পড়াশোনার ফাঁকে আর কি কাজ করতে? ওই খেলাধুলা। কি খেলা পছন্দ তোমার? ক্রিকেট, ফুটবল। বাবা কি করতেন? বাবা সোনার কাজ করেন, গোল্ডস্মিথ। এবং বাড়িতে তোমার পড়াশোনায় সবচেয়ে বেশি উৎসাহ কে জোগাতো? বাবা, মা, দিদি, ওরাই। আর এছাড়া গৃহ শিক্ষকদের অবদান তো অবশ্যই থাকবে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন, এক দিদি। তোমার নাম? আমার নাম শরণ দেবনাথ। কত পেয়েছো? নাম্বারটা এখনো ঠিক আমি অ্যাকচুয়ালি জানি না, 686 কি 85 হবে মনে হয়। 686। হ্যালো, কেমন লাগছে ছেলের এই রেজাল্ট? খুব ভালো লাগছে, প্রকাশ করতে পারতেছেন আনন্দটা। কিভাবে শুনলেন এটা? মোবাইলেই শুনতেছি। আমি তোমার আশাও করতেছিলাম, মানে কালকে তাকে বলতেছিলাম বাবা তুই র্যাঙ্ক করবি, বাবা তুই র্যাঙ্ক করবি, বলে কি হ্যাঁ করবো, তুমি জানো না যতটা পরীক্ষা দিচ্ছি তো র্যাঙ্ক করার মতো। ছোটোবেলা থেকে কীভাবে পড়াশোনা করতো? ছোটো থেকে মানে এক দুই রুলাম সবসময়, আজ পর্যন্ত কোনোদিন দুইয়ের নিচে যায় না এবার রুলো। কিন্তু খুব দুষ্ট, ঠিক মতো পড়াশোনা করতো, যতক্ষণ করতো। আপনারা কি আশা করেছিলেন? আমি আশা করেছি, আমি আশাবাদী ছিলাম। ছেলেকে ছোট থেকে যে মানুষ করেছেন, যেভাবে মানুষ করেছেন, সেই জায়গায় আজকে এত বড় একটা সাফল্য, কি বলবেন? আমি মানে একটা মা হিসেবে, মা তো সবাই মানে সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করে বা পড়াশোনা করার জন্য, আমি যতটুকু অন্তষ্টা মা করে আমিও ততটুকুই করছি। তো কিছু গড গিফট আছে আমি মনে করবো, কারণ কিন্তু সেরকমভাবে যে বিশাল পড়াশোনা করছে তা না, মানে যখন পড়তো মন দিয়ে পড়তো।